মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ ওয়েল উইদ লেডিস। আমি স্বাতী লেখা, তোমাদের লাইফস্টাইল মোটিভেটর, নিউট্রিশনিস্ট এন্ড বিউটি এক্সপার্ট, হাজির হয়ে গেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিও, কিভাবে বাড়িতে বসেই হট অয়েল ট্রিটমেন্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করেছি কিভাবে পর পর আমরা খুব সহজেই ধাপে ধাপে হট অয়েল ট্রিটমেন্টটা করতে পারব। প্রথমেই একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেটাকে ফুটিয়ে নেব। তারপর একটা স্টিলের পাত্রে আমরা যে তেল দিয়ে হট অয়েল ট্রিটমেন্ট করব সেই তেল পরিমাণ মতো ঢেলে নেব। আমি এখানে নিউডের ক্যারট সিড হেয়ার অয়েল ব্যবহার করেছি। এটা অসাধারণ, এটা অনেকগুলো দারুণ দারুণ তেলের কম্বিনেশন। তো সেই তেলটা আমরা ঢেলে নিয়েছি। এর লেন্থ অনুযায়ী তেলের পরিমাণ হবে। আমার যেহেতু ছোট চুল, তো আমার জন্য এটুকুই যথেষ্ট। এবার ওই ফুটন্ত জলের মধ্যে আমি একটা সারাশি দিয়ে তেলের পাত্রটাকে রেখে দেবো। সরাসরি কিন্তু তেল গরম হবে না, জলের উত্তাপে তেল গরম হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা রাখবো, কিছুক্ষণ রাখবো যাতে তেলটা যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হয়ে যায়। এবার খুব সতর্কভাবে একটা সারাশি ব্যবহার করে আমরা গরম তেলটাকে ফুটন্ত জল থেকে তুলে নেব। এবার ওই গরম তেলের মধ্যে আমরা তুলোর বল কিছু রাখবো, কারণ সরাসরি ওই তেলটা হাত দিয়ে স্কাল্পে আমরা লাগাবো না, তাতে আমাদের হাতের চামড়া পুড়ে যেতে পারে। আগেই আমি দেখালাম যে কিভাবে হট যে অয়েলটা বা যে তেলটা আমরা নিলাম সেটা গরম করার পরে আমি ছোট ছোট কটন বলস এর মধ্যে ফেলে দিয়েছিলাম। তো সেগুলো তেলে কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে সেটা আমরা আমাদের গোটা স্কাল্পে বিলি কেটে কেটে সেটাকে লাগিয়ে দেব, একটা একটা করে। যেহেতু আমি খুব গরম এটা, কাজেই তুলোতে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি আমার সারা মাথায় এটা লাগাবো। আমার যতটুকু চুল, যেহেতু আমার খুব ছোট চুল, তো সেই অনুযায়ী আমি তেল নিয়েছি। এর আগেও বলেছি আপনাদের চুলের লেন্থ অনুযায়ী, ডেন্সিটি অনুযায়ী প্রয়োজনীয় তেল আপনারা নেবেন। তো সারা মাথায় এটাকে লাগিয়ে নেব প্রথমে। চুলের পেছনেও কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তেল তো লাগানো হলো, এবার খুব ভালো করে দুই হাত দিয়ে অন্তত পক্ষে 15 মিনিট, আর খুব বেশি হলে 25 থেকে 30 মিনিট আমরা কিন্তু এই তেলটাকে মাসাজ করব আমাদের স্কাল্পে। আঙুলের ডগা দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করে করে আমরা গোটা স্কাল্পে মাসাজ করব, ব্লাড সার্কুলেশনের জন্য স্পেশালি। এটাতে চুলের গোড়া, এই হট অয়েলটা আমরা চুল সেগুলো অবশ্যই শ্যাম্পু করা চুলেও করতে পারি, এবং নতুন হেয়ার গ্রোথ বা শ্যাম্পু করে অর্ধেক শুকনো অর্ধেক ভেজা বা ড্যাম্প হেয়ারেও করতে পারি। তবে অবশ্যই প্রথম শর্ত হচ্ছে চুলটা পরিষ্কার থাকতে হবে বা স্কাল্পটা পরিষ্কার থাকতে হবে।
এভাবে স্কাল্পটা ধীরে ধীরে মাসাজ করব, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় স্কাল্পে। নিচ থেকে নিয়ে ধীরে ধীরে ক্রাউন পোর্শনে অর্থাৎ ব্রহ্মতালুর দিকে উঠব, সামনে থেকে যেতে যেতে পেছনে এভাবে এভাবে মাসাজ করব। এবার আমরা যেটা করব, কিছুটা করে স্ট্র্যান্ডস নেব, হেয়ার স্ট্র্যান্ডস নিয়ে সেটাকে পেঁচিয়ে আঙুল দিয়ে এভাবে একটু একটু করে টানব হেয়ারটাকে। এভাবে গোটা মাথাটায় আমরা অনেকক্ষণ ধরে মাসাজ করেছি, এবার আমরা চলে যাব পরের স্টেপে। মাসাজের পরে আমি এই স্পা ক্যাপটা ইউজ করেছি, এটা হেয়ারকে স্টিম করে বা গরম করতে হেল্প করে, স্কাল্পেও ব্লাড সার্কুলেশন হরায়। তো এটা দিয়ে আমি টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো যাদের কাছে এসব নেই তারা কিন্তু সিম্পল শাওয়ার ক্যাপ পাওয়া যায়, সেই শাওয়ার ক্যাপ সেটাকেও কিন্তু মাথার মধ্যে পুরো চুলটাকে তার মধ্যে ঢুকিয়ে, যাদের লং হেয়ার তারা পুরো চুলের লেন্থটাকে গুটিয়ে কোনো কিছু দিয়ে বেঁধে নিয়ে তারপরে সেই শাওয়ার ক্যাপটা পরে মোটামুটি 20-25 মিনিট রাখতে হবে। আর যাদের শাওয়ার ক্যাপও নেই তারা কিন্তু টাওয়েল ইউজ করতে পারে, তবে সেক্ষেত্রে আমি বলবো গরম জল ফুটিয়ে তার মধ্যে টাওয়েলের একটা পোর্শন চুবিয়ে সেই হট টাওয়েলটাকে ভালো করে নিংড়ে নিয়ে সেই টাওয়েলটার যে ভেজা অংশটা, গরম জলে ভেজা অংশটা, সেটা মাথার স্কাল্পে ভালো করে বেঁধে তার উপর থেকে বাকি অংশটা পেঁচিয়ে আমরা রেখে দেব। তো যে কোনো একটা আমরা করতে পারি, তবে সব থেকে সহজ হচ্ছে শাওয়ার ক্যাপ। তো 20 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমরা আমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবো এবং তারপরে কোনো হেয়ার কন্ডিশনার বা সিরাম আমরা ইউজ করতে পারি। তো এটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে করতে পারি এই হট অয়েল ট্রিটমেন্টটা, তবে কিন্তু চুল পড়া অবশ্যই বন্ধ হয়, খুশকি চলে যায়। এবং আমি যেটার জন্য করছি, আমি দ্রুত চুলের লেন্থ বাড়াতে চাইছি, তো চুলের লেন্থটাও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি বাড়তে থাকে এবং চুলের গ্রোথ হয়, ওভারঅল হেয়ার গ্রোথ হয়। শ্যাম্পু করে হেয়ার কন্ডিশন করে আমি চলে এসেছি, এখনো আমার চুল ভেজা রয়েছে। তো এটা আমরা সপ্তাহে একবার করে অবশ্যই করবো, যারা খুব বিজি তারা 15 দিনে একদিন করতে পারে বা মাসে একবারও করতে পারে। তবে এটা করলে পরে কিন্তু হেয়ার ফল একদম কমে যায়, ড্যান্ড্রাফ চলে যায় এবং গ্রোথ বাড়ে। তো আমি তো এটা করছি অ্যান্ড চাইছি আমার লেন্থ পুজোর মধ্যে অনেকটা যেন বেড়ে যায় হেয়ার লেন্থ। তোমরাও হট অয়েল ট্রিটমেন্ট করো, বাড়িতেই করো এবং অবশ্যই আমাকে জানাও যে তোমাদের রেজাল্টস কেমন হলো। এতদিন হট অয়েল ট্রিটমেন্টের জন্য আমি কিছুটা ক্যাস্টর অয়েল, কিছুটা অলিভ অয়েল, কিছুটা কোকোনাইট অয়েল এগুলো সম পরিমাণে মিক্স করে নিয়ে তারপর সেটা করতাম, কিন্তু যখন থেকে নিউডের এই প্রিমিয়াম ক্যারট সিড হেয়ার অয়েলটা আমি পেয়েছি আমি রিয়েলি স্যাটিসফাইড। কারণ এর মধ্যে শুধু যে এটা ক্যারট সিড এক্সট্র্যাক্ট রয়েছে তা নয়, এর মধ্যে রয়েছে ভিটামিন ই, হুইট জার্ম অয়েল, আমন্ড অয়েল, ব্রাহ্মী এক্সট্র্যাক্ট, অলিভ অয়েল, ভৃঙ্গরাজ, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, সানফ্লাওয়ার অয়েল, সিজম অয়েল অ্যান্ড ক্যাস্টার অয়েল। তো এতগুলো উপকারী পদার্থের কম্বিনেশন যখন আমি পাচ্ছি তখন আমি আর অন্য কিছু কেন ব্যবহার করব। সো এটা ইউজ করেই আমি আমার হট অয়েলটা করেছি, তোমরা এটাও ইউজ করতে পারো, অন্যান্য যে কোনো হট অয়েল যেটা মার্কেটে অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারো বা নিজেরা মিক্স করে নিয়েও করতে পারো। তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন হবে অবশ্যই নিউডের ক্যারট সিড হেয়ার অয়েল। সো এটা ইউজ করার পরে
বা হট অয়েলটা করার পরে তোমরা কি কি রেজাল্টস পেলে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের চ্যানেলে। ততক্ষণের জন্য টাটা।